আমার ভাইয়েরা, আমার আওয়ামী লীগ যে কি করেছে, বর্তমান নির্বাচন কমিশন তিনি গঠন করছে, আপনার পাঁচজন সদস্য তারা বর্তমান সরকারের পদলেহন করতেছে, কিভাবে নির্বাচন সুষ্ঠু করবে? এর আগে যত নির্বাচন হয়েছে স্থানীয় সরকারের বা কোন আপনার সংসদের যে উপনির্বাচনগুলো হয়েছে একটাও সুষ্ঠু হয়েছে কিনা বলেন কি? আমরা লাস্টে দুইটা উপনির্বাচন সংসদীয় যে একটা বিবাহী এবং আপনার ইসে হইল লক্ষ্মীপুর, সেখানে 53 মিনিটে 43টা 51 সেকেন্ডে 45টা সিল পিটাইছে। এই নির্বাচন আপনারা চান কি বলেন? এটা প্রতিহত করতে হবে কি করতে হবে না? আজকার দাবি আমাদের এই তফসিল ঘোষণা, এই তফসিল করছে এটা বাতিল করতে হবে। তফসিল ঘোষণা করার পরে এবার বিরোধী দলকে নিয়ে সবাইকে নিয়ে আয় সরকারকে আলোচনার মঞ্চে আসতে হবে, সংলাপের মঞ্চে আসতে হবে, এসে এই নির্বাচন তফসিল বাতিল করে আমাদেরকে সবাইকে নিয়ে একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। আপনার 2014 নির্বাচন আমরা দেখতে চাই না, আমরা 2018 নির্বাচন দেখতে চাই না কি আপনারা চান কিনা বলেন? সেহেতু এই 2024-এ 7ই জানুয়ারি প্রহাসনের পাতানো নির্বাচন, তোকাবাজি নির্বাচন থেকে সরকারকে ব্যাক করার জন্য, ফিরে আসার জন্য ইসলামী আন্দোলন আমরা রাজপথে নেমেছি, আমরা থাকবো, সরকারকে বলতেছি আপনি ফিরে আসুন, যদি না আসেন এই আগামী দিনের যে ভয়াবহ অবস্থা হবে, রক্তপাত হবে, বাড়াবাড়ি হবে, গৃহযুদ্ধ হবে, এর দায় দায়িত্ব বর্তমান আওয়ামী লীগ সরকারকে দিতেই হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, এই সংসদ ভেঙ্গে দিয়ে আমরা এই সংসদ বাতিল চাই এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন চাই, এইটা ইসলামী আন্দোলনের দাবি। আমরা রাজপথে থাকবো, আমরা আসি, যেভাবে হোক আমাদের আহ্বান যে আমরা 7ই নির্বাচনের প্রহসনের পাতানো নির্বাচনে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব, কেউ যাবেন এবং করতে দেব না। দেখি আওয়ামী লীগ সরকার এককভাবে যে ফ্রাউডের চরিত্রে নামছে, লবলুদের চরিত্রে নামছে, আবু জাহেলের চরিত্রে নামছে, কত পারে, কত রক্ত চায়, কি চায় সেটাকে আমরা দেখে দেব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবসে আমাদের পতাকা র্যালি হবে ঢাকা মহানগরের উদ্যোগে 11টার সময়, সকাল 11টা দক্ষিণ উত্তর গেট থেকে। এরপরে আমাদের 10ই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা সবাই জানি এটি একটি পাতানো খেলা হতে যাচ্ছে, কারণ এখানে সরকারের সাথে যেই সব রাজনৈতিক দল নির্বাচনে গিয়েছে এর মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল যেগুলোর নাম মানুষ আগে শুনে নাই নতুন করে শুনছে, এই নির্বাচন এই দলগুলো নিবন্ধন পেয়েছে সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে এবং আইনের বিরুদ্ধে। নির্বাচনী আইনে যেই সব শর্তের কথা বলা আছে আপনারা খোঁজ নিয়ে দেখুন, সেই শর্তের একটিও এই সব রাজনৈতিক দলের না থাকলেও তারা শুধুমাত্র সরকারের তল্পি বাহক হিসেবে নিবন্ধন পেয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, যেই সব রাজনৈতিক দল কিছু লোকজন আছে তারাও নির্বাচনে অংশগ্রহণ করেছে সরকারের ভয় ভীতির কারণে এবং সরকারের থেকে নগদ কিছু প্রাপ্তির আশায়। সুতরাং এটি কোনো নির্বাচন নয়, এটি হলো নির্বাচনের নামে এই দেশের জনগণের সাথে তামাশা, এই তামাশা জনগণ দেখতে চায় না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন সরকারের অর্থ মন্ত্রণালয়ের কাছে 3,500 কোটি টাকা চেয়েছে, তার মধ্যে প্রায় 1,350 কোটি টাকা ইতিমধ্যেই সরকার বরাদ্দ দিয়েছে। আমরা বলতে চাই যেই নির্বাচনে সম্পূর্ণ পাতানোভাবে সংসদ সদস্য নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হয়েছে, যেই নির্বাচনে কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, কারা সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবে, সব কিছু যেই নির্বাচনে নির্ধারণ করা হয়ে আছে, সেই পাতানো খেলার জন্য জনগণের কষ্টার্জিত টাকার 1,350 কোটি টাকা খরচ করার
কোনো অধিকার এই সরকারের নাই এবং এই নির্বাচন কমিশনের প্রত্যেকটি কমিশনারকে আমরা বলতে চাই জনগণের কষ্ট অর্জিত টাকা এই খরচের হিসাব আপনাদেরকে দুনিয়ায় দিতে হবে আখিরাতেও দিতে হবে অতএব হুঁশিয়ার হয়ে যান সরকার এবং নির্বাচন কমিশন যদি এই পতন খেলা বন্ধ না করে এদেশের জনগণ প্রত্যেকটা ভোট কেন্দ্রে তালা লাগাতে বাধ্য হবে সকলকে রাজপথে থাকার উদ্যত আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ